আপনি কি আর ইউ কোশ্চেনিং হিজ ইন্টিগ্রিটি? আপনি কি ডাবিলির ইন্টিগ্রিটি প্রশ্ন করতেছেন? হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। তো আমাদের এটা রিভাইজ আরো দু বছর বাড়াই দিলেই, 10 বছর হয়ে গেলে তখন আমরা অ্যাপ্লাই করলে এই দুটা ফান্ড দিয়ে এই দুটা টার্ফ চেঞ্জ করতে পারবো। অ্যান্ড দ্যাট উইল অলসো ডান থ্রু ইন্টারন্যাশনাল টেন্ডারিং ফিফার থেকে প্রোগ্রেস করে। সো দিস ওয়ার সাম অফ দ্য মেজর ইস্যু। আর ফাইনাল ইস্যু হলো যে লাস্ট যেটা বলেছি যে আমাদের তদন্ত কমিটি কনভেনার আমাদের কাজী নবীর ইজ দ্য কনভেনার, সো হি ইজ ব্যাক ইন টাউন। উনি বিদেশ থেকে আসছেন গতকাল এবং উনি সামনে 2-3 দিন থেকে কাজ আরম্ভ করবে। অ্যান্ড হি সেড যে আমার তদন্ত করতে 30 দিন লাগবে, 30 দিনের পরে হি উইল গিভ আস এ ডিসিশন যে ফিফা দিয়ে তদন্ত করেছে আর কি কি আছে, কোনো জায়গায় কেউ মিস্টেক করেছে নাকি। সো উইল হ্যাভ টু ওয়েট অ্যানাদার 30 ডেজ বিফোর হি ক্যান গিভ আস এ রিপোর্ট। ওয়ান্স হি গিভ আস এ রিপোর্ট দেন উই উইল ডিসাইড হোয়াট টু ডু উইথ ইট। দ্যাট ইজ অল। আর কি ছিল আমাদের? আমি একটু প্রেসিডেন্টকে একটু অ্যাড করে দিই, সেটা হলো যে এই তদন্ত কমিটিতে যেদিন আমাদের কনভেনার কাজী নাবিল সাহেব এবং তার টিম কার্যক্রম শুরু করবেন, সেখান থেকে 30 কার্য দিবসের মধ্যে তিনি রিপোর্ট প্রদান করবেন। এই সুযোগটা উনি এই সময় যেহেতু নিতে চেয়েছেন, আমরা আজকে বোর্ডে আমাদের এই পর্ষদে আজকে সেটি অনুমোদিত হচ্ছে। এই যে আমাদের যে যারা আছে যে 8 জন নিয়ে চলবে, ওদের পার্সোনাল পার্সোনাল প্রবলেম জিজ্ঞেস করেন, ওই সামনে আছে, ইউ ক্যান আস্ক। কোনো শুনলিশের কারণ নেই, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণ। সব কাজের মধ্যে আমার থাকতে হবে, আমার সব কাজ বাকি যারা আছে ওরাও অনেক বেশি যোগ্য। ঠিক আছে, আর সেক্ষেত্রে আমি মনে করি নাবিল ভাই নেতৃত্বে যে কমিটিটা করা হয়েছে ভিতরে এবং ফিফা ফান্ডের যেগুলো ঢুকে ওগুলা শুধু কমপ্লিট ইন জেনারেল পিকচারটা তুলে ধরবে। ওটা তদন্ত কমিটি উইল ডিসাইড, ওদের ফ্রিডম আছে, দে ক্যান কল এনি ফাইল। এবং 10 বছরে তেরে ইয়ে দিয়ে গেছি। আমাদের কমিটি গঠিত হয়েছে এখানে, বাকি আমার যে 7 জন সহকর্মী তারা অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ আছে, তারা আমাদের সাথে আছেন। আমরা কি করব না করব এটা আমাদের প্রথম মিটিংয়ে বসে আমরা সেটা আমাদের কার্য পরিধি নির্ধারণ করে তারপর আপনাদের জানাবো। যেদিন আমরা মিটিং করবো সেদিন তো আপনারা জানবেনই, সেটা আগামী সপ্তাহতেই হবে বেসিক্যালি। তো আপনারা এখানে থাকবেন সবাই, তারপরে আপনাদের সাথে আলাপ করবো। আজকে এটা যেটা আমাদের যেটা এখনও সে আলাপটা হয়নি, আজকে কোনো কিছু এভাবে বলতে পারছি না বেশি। কমিটি থেকে আরও কেউ ঢুকতে পারে না, বর্তমানে যা আছে তাই নিয়ে আমরা কাজ করবো বেসিক্যালি। এক্স্যাক্টলি কার্যদিবস বলতে অফিসিয়াল অফিসিয়াল ডেজ বেসিক্যালি। আপনি কি আর ইউ কোশ্চেনিং হিজ ইন্টিগ্রিটি? আপনি কি ডাবিলির ইন্টিগ্রিটি প্রশ্ন করতেছেন? হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় আমাদের ফরওয়ার্ড প্রোগ্রাম 1 এবং ফরওয়ার্ড প্রোগ্রাম 2, আমাদের যে আগে বরাদ্দ ছিল 3.62 মিলিয়ন USD, সেটাকাটা আমরা এখনও কোনো টাকাই খরচ করতে পারিনি। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম 3 যেটার আওতায় আমরা আরও $3 মিলিয়ন পাচ্ছি। তো এর মধ্যে ফিফার সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা আমাদের এখানে BFF এর যে টার্ফ, এই টার্ফটার অবস্থা খুবই খারাপ। আমাদের
কমলাপুর স্টেডিয়ামে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের অবস্থা খুব খারাপ। ওই জন্য আমরা এই দুইটা টার্ফ ঠিক করব এই টাকা থেকে, এবং এর পরে উদ্ধৃত টাকা দিয়ে আমাদের যে প্রোগ্রাম আছে কক্সবাজারে একাডেমিটা, একাডেমির বাফুফে টেকনিক্যাল সেন্টার, সেটা আমরা শুরু করব। তবে সেখানে কিছু কনসালটেন্ট নিয়োগ করা লাগবে, আমাদের পরিবেশটার ছাড়পত্রের জন্য কনসালটেন্ট নিয়োগ করতে হবে, এবং আমাদের আর্কিটেক্ট ডিজাইনার সেটা নিয়োগ করতে হবে। আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকের বোর্ডে এটা উপস্থাপন করব, এবং বোর্ড অনুমোদন দিলে আমরা এই কাজগুলো ইমিডিয়েটলি পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আর তেমন কোনো আলোচনা আমাদের ছিল না, আর আমাদের আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা নেপালে হওয়ার কথা ছিল জুলাইতে, সেটা নেপাল অপারগতা প্রকাশ করায় এটা এখনও ভেন্যু ঠিক হয়নি, ভেন্যুটা আমরা খুব শীঘ্রই জানতে পারব। আর সাব আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ যেটা সেপ্টেম্বরে ভুটানে হওয়ার কথা সেটা এখনও চূড়ান্ত পর্যায়ে আছে, আমরা আশা করি সেখানে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। জানা করে এবং ফিফার নলেজে আছে যে আমাদের এই দুইটা টার্ফের অবস্থাই খুব খারাপ। আমরা ইতিমধ্যে কমলাপুরে অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে, যেটা এফসির টুর্নামেন্ট ছিল, সাফের টুর্নামেন্ট ছিল, সেখানে মাঠের অবস্থা ভালো না, এটা তাদের নলেজে আছে এবং তারাই আমাদেরকে গাইডলাইন দিছে বা অ্যাডভাইস করছে যে হ্যাঁ তোমরা এই দুইটা মাঠ টার্ফ চেঞ্জ করতে পারো এবং বাকি অর্থটা তোমরা কক্সবাজারে খরচ করবা। এটা উপস্থাপন করব, বোর্ডের অনুমোদিত হইলেই আমরা শুরু করব। এবং এগুলো তো নিশ্চয়ই আপনারা জানেন যে এগুলা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগুলো করতে হবে, সুতরাং দরপত্র প্রক্রিয়া, সেখানে কনসালটেন্ট নিয়োগ, পরিবেশ সংক্রান্ত কনসালটেন্ট নিয়োগ, এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আশা করব আজকে যদি আমাদেরকে বোর্ড অনুমোদন দেয় তাহলে আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিব। না আমরা তো আশা করতেছি ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটা সেটা আমরা পেয়ে যাব, আর আমরা প্রক্রিয়াটা সেভাবেই নিব যেন আমাদের মাঠের জন্য খেলা বন্ধ না হয়। আপনারা যেটা সবসময় বলে থাকেন যে মাঠের জন্য কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না, মাঠের জন্য প্র্যাকটিস চলতেছে না, ক্লাবগুলো সাফার করতেছে, আশা করতেছি আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামটা হয়ে গেলে তখন এই মাঠের সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমরা তাহলে শেষ করি আজকের মতো, আমাদেরকে যদি সাংবাদিক ভাই একটু সুযোগ করে দিতেন আমরা একটু বোর্ড মিটিং শুরু করতাম, আমরা সবাই তিনতলায় চলে যাই একসাথে লাঞ্চ করতাম।